আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে নিয়ে আসলাম অসাধারণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি। আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি আলু আর সুজি দিয়ে। এখানে আমি বড় সাইজের 4টি আলু এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এক পাশে আলুটা সিদ্ধ হচ্ছে, আমি আরেক পাশে সুজিটাকে রান্না করে নিব। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব। সুজিটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নিব। তাহলে চলুন দেখে নিই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। সুজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে চেক করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি আলুগুলোকে ছুলে এভাবে করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে মথে নেব। সবগুলো আলুকে আমি ভালো করে মথে নিয়েছি এবং এখানে আমি সেই রান্না করা সুজিটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে কিন্তু বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন ভালো করে মিক্সড করা হয়ে যাবে তারপর আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে। আমি এখানে একটি ফিড়ি নিয়ে আমি সম্পূর্ণ ডোটা এভাবে ফিড়ির মধ্যে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু নিচে তেল লাগিয়ে নিয়েছি আর হাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি চারপাশ থেকে কেটে একটি সুন্দরভাবে সাইজ করে নিব। এরপর আমি সম্পূর্ণ যখন চারপাশ থেকে কেটে ফেলে দেওয়া হবে তারপর আমি মাঝখান দিয়ে কেটে নিব একটি। এখানে আমি সাইজটা করে নিব নাগেটসের মতো। তো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরপর আমি ছোট সাইজ কেটে নিব। এখন আমি এভাবে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। তো এই যে আমি কেটে নিচ্ছি নাগেটসের মতো, যখন কাটা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটও করে নিতে পারেন অথবা বড়ও করে নিতে পারেন। চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। মিডিয়াম টু লোতে রেখে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যখন সুন্দর কালার হবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার এভাবে নাগেটসগুলো ভাজা হচ্ছে। এরপর আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি এখানে মশলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, আরেকটি কথা বলতেই ভুলে গিয়েছি, আমি কিন্তু আলুটা সিদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম, যার কারণে আমি পরবর্তীতে কোনো লবণ ব্যবহার করিনি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্টস করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি কারো কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।